রেছাপ পুরা কুম্মগেতে লুপ্ত করো কাম্বিকা পরে শত চক্র শুনলি ভূমিত করে দেন তম সমর্থ সাধন করো গঞ্জ মূল্য মূলা এগুলা কিন্তু অর্থ আপনার কোন লাগবে না রেছাপ মানে সাইরা দেওয়া কুম্মক মানে দমট পুরের দিকে তুইলে জিকির করে এগুলা না এগুলা আপনার লিখতে হবে না একটা লিখবেন রেছাপ পুরা কুম্মগেতে লুপ্ত করো কাম্বিকা পরে শত চক্র শুনলি ভূমিত করে দেন তম সমর্থ সাধন করো গঞ্জ মূল্য মূলা দার সেই পথেতে কুণ্ডলিনী পূজঙ্গ হই সেই রূপিণী সাড়ে তিন পাঁচ দিয়ে তিনি দৃষ্টি রাখেন সহস্রায় বৃদ্ধ দেশে চল রে মন তুমি বীজ মন্ত্র করার উপর সারে আলো ধরা সদন দেখি বাজার চমৎকার ডাকিনী যোগিনী নিয়ে আসেন মাথা ঘুমাইয়া উর্ধ শ্বাসে লাউ জাগাইয়া রৌদ্র আছে ধর্মজার ডাকিনী যোগিনী ওরে বাবা আমারে পাইলেই খাইব এগুলি বুঝি উর্ধ শ্বাসে লাউ জাগাইয়া রৌদ্র আছে ধর্মজার চল রে যাক নবীর দলে সাদিষ্টান সরাদলে জম্পাতিয়া পর্গা জলে যদি মন জানো সাঁতার সিদ্ধ জলে শুদ্ধ হইয়া তুমি মণিপুরে যাও চলিয়া থাকবে না আর অন্ধকার কমল বরণ মণি কুঠা একটি ফুলে পাখি দশটা যদি হইতে পারনিষ্ঠা মধু খাবে বেশমার আহারে কেমন মধু যে মধু খাইলে বাবা মানুষ অমর হয় তার আর মরণ হয় না কি বলছে মধু খাবে বেশমার পুরা গানটা বলবো না সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলা হয় তারে কবি জালে পাই যাবি সেরে জমের লাইয়ার অধিকার এই পুরা গানের ভিতরে একটা প্রশ্ন আপনি খালি বলবেন এই যে কমল বরণ মণি কুঠা একটি ফুলে পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা মধু খাবে বেশমার দয়ালে ফুলটা কোন ফুল ফুল গাছটা কোন গাছ ফুলটা কি ফুল এই ফুলের সাধনটা কোন সাধন আমি শুনছি ফুল সাধন এগুলি নাকি আগে আমার দয়াল নবী করছে আর তার পীরেওলির উপরে গুরুরা বক্তব্য দিয়ে করা এই ফুল সাধনটা কেমনে করে করে এই ফুলের মধু কেমনে করে সাধন করে সে মধু পান করলে তার হায়াত বৃদ্ধি পাবে তার দেহের কোনো ক্ষতি হবে না সে অমর হয়ে যাবে সে আল্লাহভক্ত হয়ে যাবে এই মধুটা দয়াল আমরা খাইতে চাই সাধনটা আমরা জানতে চাই আপনি শুধু বলবেন ফুল গাছটা কোন গাছ তাই তাই দুইটা প্রশ্ন আজকে রয়ে গেল বড় দিন পরে অনেকদিন পরে গুরুভক্ত পালাটা গাইতেছি তো দেখি দয়াল আমাদেরকে কি বুঝ দেয় ছোট করে একটি গান গাই গিয়ে বসে পড়ব কারণ বাবা আল্লাহর যদি রহমত হয় ভাবুকের গান বাবা এখন নয় একটু পরে আমরা করব ছোট করে যাই গানটা গাবো আমার বাজান জানে আমার দাদা উস্তাদ পাগল বচ্চু আহারে পাগল বচ্চুর একটা সুর শোনার জন্য আগের যে মানুষ তারা হয়তো না এখন তারা পাগল হয়ে থাকতো সে পাগল বচ্চু কিন্তু এখন আর নাই তার মতো করে কোন শিল্পী আর সুর দিয়ে গান করতে পারে না ছোট করে তার একটি হালকা বিচ্ছেদ গাই তারপরে ভাবুক থাকলে অবশ্যই সেই দেশের আলোচনা করবো যদি মালিক দয়া করে Tu sala
তাই গুরু ভক্ত 19 এবং 20 বলেছে যে ভক্ত হয়ে যায় তার কোনো চাওয়া পাওয়া থাকে না বজায় যে ভক্ত হয়ে গেছে ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না গুরু ভক্ত মানে গুরুর জাতের সাথে সে মিশে গেছে ভক্ত তাই যে ভক্ত হইছে তার কোনো চাওয়া পাওয়া থাকে না আমি আজকে ভক্তের কাছে জিজ্ঞাসা করব ভক্ত কারণ ভক্ত তো হইছে সে আর ভক্ত মানে কি গুরু ভক্ত মানে সেম সে সিলসিলা দেওয়ার বাকি সিলসিলা দিলেই সে শিষ্য না ঠিক আছে কিনা যদি সিলসিলাটা দেই তাহলে সে শিষ্য মানে গুরু আর ভক্ত সমতুল্য কাল সিলসিলা নেওয়ার বাকি তাই অতি চমৎকার আজকে আমি আমার ভক্তের কাছে জানবো ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকবে না সে তো ভক্ত হইছে আর যে ভক্ত হইছে তার কোনো চাওয়া পাওয়া থাকে না সে এতদিন পর্যন্ত ভক্তের কাতারে আছে সে এই যে শিষ্য সেবক বালক ভক্ত এতদিন ক্লাস পার হয়ে তিনি ভক্তের ক্লাসে এসে পৌঁছাইছে সে এতদিন কি পড়া পড়ছে এবং কি কর্ম করছে ওই কর্মগুলা বা ওই কথাগুলা তার মনে আছে নাকি সে এই যে কর্ম করে ভক্তের কাতারে আসছে ওই কর্মগুলা সে তার স্মরণ আছে কিনা এবং ওই কর্মগুলা আজকে পরীক্ষা হবে দেখি সে কত দূর পর্যন্ত মনে রাখছে গুরু সেই কথাগুলা ঠিক আছে নাকি তাই আমার কাছে কিছু কথা রাখছেন মানে অনেক কথা মানে অনেক চালাক ভক্ত তো বুঝুন না ভক্ত তো এটা কঠিন ভক্ত আজকে বড় বছর কোন কারণ এটা তো নরমাল কোনো ভক্ত না শক্ত ভক্ত মানে অনেক কথা পেঁয়াজ দিয়ে মানে আমাকে কঠিন করে দুটি কথা বলছে আর কি একটা হলো দম সাধন আর একটা ওই যে আমরা যে ফুল সাধন কিভাবে ফুলের রস ফুলের মধু খাবো এবং এটা কিভাবে এবং এর দম সাধনটা কি কিন্তু আমি যদি বলি সে যে পরে জালাল খান একটা গান বলছে এটার মধ্যে কিন্তু দম সাধনের অনেক কথা সে উত্তর মোটামুটি দিয়ে গেছে দিছে না দিছে যে পরের যে গানটা বলছে আমি যে গানটা করব ওই গানটাই কেন উনি গায়ে দিছে কারণ জালাল খান যে গানটা এটা দম সাধনের উপরে গানটা এটা সব রকম বক নিয়ে যে গানটা বলছে কারণ এই গানটা পুরাটাই মানে ওই দমের উপর যা হোক তারপর যদি দয়ালের আশীর্বাদ হয় আপনাদের কৃপা থাকে চেষ্টা করব কিছু কথা বলার জন্য ধন্যবাদ আমি একটি গান করি সে এই যে ফুল সাধন নিয়ে একটি কথা বলছে আমি একটি গান করি মোটামুটি গানের মধ্যেই মোটামুটি জবাব হয়ে যাবে আশা রাখি জগতে সাধন বজন কঠিন এক ব্যাপার ভাষা ভাষা মুখস্ত কেনে সাধন ভজন হবে কেনে বস্তু নিষ্ঠা বাস্তবের দরকার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার কারণ এই সাধন ভজনটা মুখের কথা না বাজার যদি মুখের কথা সবাই সাধন করতে পারতো প্রতি ঘরে ঘরে সবাই সাধক হয়ে যেত এটা একমাত্র তারাই পারে যারা একমাত্র গুরুর জাতের সাথে মিশে গেছে গুরুর প্রেমিক হয়ে গেছে গুরুর নাম যার হৃদয়ের মাঝে আছে এবং গুরু যাকে ভালোবাসে দয়ালু কৃপা যার পর হয় কেবল সেই পারে আর ওই মন্ত্র ওই সাধন গুরুর কাছ থেকে অর্জন করে নিতে হয় আর তাহলে তার কিভাবে কেমন প্রেমিক হইতে হবে গুরু যে সবার পক্ষে সম্ভব তাই কবি কি বলছে
Oh!
আমি যে গানটা করলাম এই গানের মধ্যে অনেক কথা আছে আছে না কবি বলছে সত্য সাধন করবি যদি ওই মুর্শিদ ভজনীর অবধি পয়রা থাকো চরণে তাহা তোমার রহমতের ধার খুলিবে তিন সাগরের পারে নিবে শুদ্ধ একটা কুশল করাইবা তোমার শুদ্ধ কুশল যাকার হবে তোমাকে পাঞ্জাতনের করণ দিবে তুমি মধু খাইবা হইয়া বেশুমার সেই মধু করিলে রক্ষণ তোমার এই দেহ হবে কাঞ্চা বরণ থাকবে না আর জরা মৃত্যুর ডর সেই মধু যদি একবার কেউ খাইতে পারে তার মরণের ডর থাকে না তার দেহটা কাঞ্চা বরণ হয়ে যায় কিন্তু ওটা আপন আপন মনুষ্যদের কাছে ওই কর্ম নিতে হবে আসি কিন্তু আমরা অনেক বেকায় দেয় অনেক কথা কি যে ইউটিউব চ্যানেল চলতেছে বেদুই মাফ করবেন অনেক কথা এখন বলা যায় না অনেক কথা দেশের যে পরিস্থিতি অনেক কথা বলা যায় না সম্ভব না এই জন্য গানের মধ্যে বুঝাই দিলাম আপনারা কে নিজেরা তারা ইঙ্গিতে ইশারায় বুঝে নিবেন আমার দয়াল নবীও সাধন করছিল